প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিন প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে অন্য দলের মতে পুরোপুরি ঠিক আর আমি জানি বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার উত্তর হচ্ছে গত মাসে লন্ডনে পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ হত্যা করা হয়েছিল পঞ্চাশ জনের বেশি আর নিরাপরাধ মানুষ হত্যা করা হারাম আল্লাহ বলেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ এক নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয় সে যেন পুরো মানব হত্যা করল কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক হোক মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানব হত্যা করল আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো মানব জাতিকেই রক্ষা করলো পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান এম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেনে যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন দিমুখিনীতি গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ কেন কেন ভীত সন্ত্রস্ত ভুল তো ভুলই প্রতিবাদ করি কেন দিমুখিনীতি কেন কেন দি মুখিনীতি আসলে জানি না কারা এটা করেছে আমরা জানি না কারা এটা করেছে তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ মুসলিম দেখেন যা ঘটেছিল কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে তারা তো ক্যাথলিক ছিল এটা ক্যাথলিকবাদ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোনো মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায় মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গাতে ধরে নিয়ে গিয়ে তাদের এমনভাবে প্রচার করে তার তারা আদর্শ মুসলিম আমাদের সমাজে কুলাঙ্গার আছে আমি সমর্থন করার চেষ্টা করছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল কে সে কে হিটলার হিটলার ছয় মিলিয়ন ইহুদি ছয় মিলিয়ন আমরা কি বলি যে ছয় মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে মুসলিন তিনি কে খ্রিস্টান ছিলেন যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত মাদ্রাসা কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলানী কোন মাদ্রাসা ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই